আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। 10 লেনের টঙ্গী ব্রিজের টঙ্গী অংশেও পিলার তৈরির জন্য রড বাঁধার কাজ শুরু হয়ে গেছে। এছাড়াও আবদুল্লাপুর অংশে তৃতীয় পিলারেও রড বাঁধার কাজ শুরু হয়ে গেছে। আজকে আপনাদের দেখাবো টঙ্গীর 10 লেনের ব্রিজের সর্বশেষ অবস্থা, এছাড়াও আবদুল্লাপুর বিআরটি স্টেশন এবং গাজীপুরা থেকে বড়বাড়ি পর্যন্ত বিআরটি লাইন 3-এর সর্বশেষ অবস্থা। এখন দেখতে পাচ্ছেন টঙ্গী অংশে রড বাঁধের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এটি হচ্ছে টঙ্গী বাজার অংশে মূল ব্রিজের প্রথম পিলার। এছাড়াও টঙ্গী বাজার অংশে অন্যান্য পিলারের জন্য পাইলিংয়ের কাজও চলমান রয়েছে। প্রতিদিনই কম বেশি বৃষ্টি হওয়ার কারণে নদীর পানি খুব দ্রুতই বৃদ্ধি পাচ্ছে, তাই খুব দ্রুতগতিতে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে টঙ্গী বাজার অংশে একটি পাইলিং মেশিন দ্বারা পাইলিং করা হচ্ছে এবং 2টি ক্রেন রাখা হয়েছে। কাজ দ্রুত শেষ করার জন্য টঙ্গী বাজার অংশ এবং আবদুল্লাপুর অংশে মহাকর্মযজ্ঞ চলছে। আগামী 2 সপ্তাহের মধ্যে এখানের সবগুলো পিলার দৃশ্যমান করার চেষ্টা করা হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন টঙ্গী বাজার অংশ, এখানে 2টি ক্রেন, পাইলিং মেশিন ছাড়াও একটা এক্সকেভেটরও রয়েছে। সামনের ওই অংশে পাইলিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে, তবে মূল নদীর তীরে 2টি পিলারের পাইলিংয়ের কাজ এখনও বাকি রয়েছে। মূলত পাইলিংয়ের জন্য আবদুল্লাপুরে রড বাঁধের কাজ শেষ করে ট্রাকে করে টঙ্গী বাজার অংশে নিয়ে আসা হয়। এখন দেখতে পাচ্ছেন আবদুল্লাপুর অংশে পাইলিংয়ের কাজ চলমান রয়েছে। আবদুল্লাপুর অংশে আর 2-3 দিনের মধ্যেই সবগুলো পাইলিং সম্পূর্ণ হয়ে যাবে। তুরাগ নদীর ওপর 2টি বেইলি ব্রিজ রয়েছে, তারপরেও এর নিচ দিয়ে নৌকা এবং ট্রলার চলাচল করতে পারে, তবে একসাথে 2টি ট্রলার যেতে পারে না। আগের বেইলি ব্রিজে পিলার থাকলেও নতুন বেইলি ব্রিজে কোনো পিলার দেওয়া হয়নি। আবদুল্লাপুর অংশে 2টি ক্রেন, 3টি এক্সকেভেটর এবং 1টি পাইলিং মেশিন দ্বারা কাজ করা হচ্ছে। আজকে দেখতে পাচ্ছি 3 নম্বর পিলারের ভূমির অংশে রড বাঁধের কাজ শেষ করা হয়েছে। এই পিলারের পরের পিলারগুলো মূলত র্যাম্প হবে, ওই দিক দিয়ে টঙ্গী অংশের গাড়িগুলো খুব সহজেই আবদুল্লাপুর অংশে নেমে যেতে পারবে। নতুন ব্রিজটি যেহেতু অনেক উঁচু হবে, তাই ওই ওয়াকওয়ের ঠিক সামনেই এই ব্রিজে ওঠার জন্য সিঁড়ি দেওয়া হবে। মানুষ গাড়ি এবং বাসের পাশাপাশি হেঁটেও এই ব্রিজ অতিক্রম করতে পারবে, এই জন্য মানুষের চলাচলের জন্য পাশে আলাদা জায়গা রাখা হবে। টঙ্গী বাজার থেকে আবদুল্লাপুর অংশে অসংখ্য মানুষ পায়ে হেঁটে চলাচল করে, তাই তাদের সুবিধার্থে প্রশস্ত ফুটপাত রাখা হবে। আগামী আগস্টে নতুন বিআরটি বাস আসার কথা রয়েছে এবং নতুন বাস আসার মাসখানেকের মধ্যেই বিআরটি লাইন চালু করার কথা রয়েছে। এখন আপনাদের দেখাবো আবদুল্লাপুর অংশে বিআরটি লাইন 3-এর বিআরটি স্টেশনের অবস্থা। এটা হবে বিআরটি স্টেশনের একটা লিফট, এটার নিচের অংশ ঢালাই দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। লিফটের ঠিক সামনেই থাকবে সিঁড়ি এবং এক্সকেলেটর। আবদুল্লাপুর বিআরটি স্টেশনের এই পাশেও হবে আরেকটা লিফট, এখানে নিচের অংশে দেখতে পাচ্ছি রড বাঁধাই করা হচ্ছে। এখানে লিফট তৈরি হওয়ার পরই উপরের অংশের বাকি ঢালাইটুকু সম্পন্ন করা হবে। এর সামনেও আরেকটা সিঁড়ি এবং এক্সকেলেটর থাকার কথা রয়েছে। এখন আপনাদের দেখাবো গাজীপুরা ফ্লাইওভার থেকে বড়বড়ি বিআরটি স্টেশন পর্যন্ত কাজের সর্বশেষ অবস্থা। আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন শ্রমিকরা সেখানে কাজ করছে। এদিক দিয়ে মূলত হবে ফ্লাইওভারে ওঠার র্যাম্প। র্যাম্পের অংশে আর্থওয়াল তৈরির জন্য নিচের অংশে ঢালাই দেওয়া হচ্ছে। গত মাসে এই ফ্লাইওভারের সকল কাডার স্থাপন করা হয়েছে। এখন ফ্লাইওভারের 2 পাশে র্যাম্পের কাজ বাকি রয়েছে। এটা হচ্ছে একটা ইউটার্ন ফ্লাইওভার, এর উপর দিয়ে চলবে বিআরটি বাসগুলো এবং নিচ দিয়ে গাড়িগুলো ইউটার্ন নেবে। বিআরটি করিডোরের ফলে গাজীপুর মূলত 2 ভাগে ভাগ হয়ে গেছে, তবে 1 পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য এরকম অনেকগুলো ইউটার্ন নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সর্বমোট 20 কিলোমিটারের এই করিডোরে 8.5 কিলোমিটার থাকবে ফ্লাইওভার। আগে এখানে মানুষ গাজীপুরার জন্য বাস থেকে নামতো, তবে যখন বিআরটি চালু হয়ে যাবে তখন আর যেখানে সেখানে নামতে পারবে না, সামনে ওই বিআরটি স্টেশনের সামনেই সবাইকে নামতে হবে। এছাড়াও রাস্তার মাঝখান দিয়ে কেউ রাস্তা পারাপার হতে পারবে না, সবাইকে বিআরটি স্টেশন ব্যবহার করে 1 পাশ থেকে অন্য পাশে যেতে হবে। এর ফলে দুর্ঘটনার পরিমাণ 0-এর কোঠায় নেমে আসবে।
বিআরটি স্টেশনের নিচের অংশে নতুন করে ইটের দেয়াল তৈরি করা হয়েছে। বিআরটি স্টেশনের অন্যান্য অবকাঠামোগুলোও দৃশ্যমান হচ্ছে। এই স্টেশনগুলিতে মূলত স্বচ্ছ কাজ দেওয়া থাকবে, যাতে করে স্টেশনের ভেতর থেকে বাইরে সম্পূর্ণ পরিষ্কার দেখা যায়। বিআরটি বাসগুলো চলাচলের লেনগুলো আলাদা করা হলেও সার্ভিস লেন এখনও আলাদা করা সম্ভব হয়নি। এই মুহূর্তে শুধুমাত্র উত্তরা অংশেই সার্ভিস লেন আলাদা করার কাজ চলছে। উত্তরা রাস্তা যেহেতু অনেক প্রশস্ত, তাই সেখানেই প্রথমে কাজ করা হচ্ছে। স্টেশন রোড এলাকার একটু পরের অংশ থেকেই আর খুব একটা জ্যামের সম্মুখীন হতে হয়নি। এদিকে দেখতে পাচ্ছেন রাস্তা অনেকটাই ফাঁকা। এখানে ফুটপাথের কাজ, রোড মার্কিং, সার্ভিস লেন আলাদাকরণ সহ যাবতীয় কাজ সম্পন্ন করার পর এই রাস্তা দেখতে অনেক সুন্দর লাগবে। সামনে তারগাছ বিআরটি স্টেশন। এই তারগাছ বিআরটি স্টেশনই সর্বপ্রথম দৃশ্যমান হয়েছিল। রাস্তার পাশের খুঁটিগুলো যদি না রেখে মাটির নিচ দিয়ে তারের লাইনগুলো নেওয়া যেত, এই জায়গাটা দেখতে আরও ভালো লাগতো। সামনে দেখতে পাচ্ছি বিআরটি স্টেশনের উপরে নিচে উভয় অংশেই নতুন করে পোস্টার লাগানো হচ্ছে। এর ফলে স্টেশনগুলোর সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়েছে। বাম পাশে দেখতে পাচ্ছেন চলন্ত সিঁড়ি বসানো হয়েছে। বিআরটি স্টেশনের মাঝখানেও দুটি চলন্ত সিঁড়ি বসানো হবে। চলন্ত সিঁড়ি দিয়ে সাধারণত বিআরটি স্টেশনের উপরে ওঠা যাবে, তবে নিচে নামার জন্য সিঁড়ি কিংবা লিফট ব্যবহার করা যাবে। বাম পাশে দেখতে পাচ্ছেন গাছ লাগানো হয়েছে, দেখতেও অনেকটা সুন্দর লাগছে। রাস্তার পাশে যদি এরকম গাছ লাগানো যায়, দেয়ালগুলো সুন্দর রাখা যায়, তাহলে দেখতেও অনেকটা ভালো লাগে। রাস্তার উভয় পাশে অসংখ্য বড় বড় গার্মেন্টস রয়েছে। এছাড়া এর অলিগুলির ভিতরেও অনেক গার্মেন্টস রয়েছে। এখানে অনেক মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের বসবাস রয়েছে, তাদের কথা চিন্তা করে বাস ভাড়া নির্ধারণ করা উচিত। যেহেতু ভবিষ্যতে এদিকে কোনো লোকাল গাড়ি ঢুকতে দেওয়া হবে না, শুধুমাত্র বিআরটির বাসগুলোই চলবে, এবং বিআরটি বাসগুলো সবগুলোই যেহেতু এসি, তাই ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সকলের আর্থিক অবস্থা বিবেচনা করে ভাড়া নির্ধারণ করা উচিত। দেখতে দেখতে চলে আসলাম বড়বাড়ি বিআরটি স্টেশন। বড়বাড়ি বিআরটি স্টেশনও অনেকটাই দৃশ্যমান হয়েছে। এই বিআরটি স্টেশনে পায়ে চলার একটি সিঁড়ি তৈরি করা এখনও বাকি রয়েছে। এছাড়াও এদিকে সার্ভিস লেন, ফুটপাথ, ট্রেনের কাজ এখনও শেষ করা যায়নি। এই সকল কাজ এখনই শুরু করা উচিত। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন। যারা আমার আগের ভিডিও দেখেননি, তারা আমার আগের ভিডিও দেখতে পারেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।